চান্দাই কোনা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব চান্দাই কোনা নিয়ে। চলুন শুরু করা যাক। সিরাজগঞ্জের চান্দাই কোনা একটি ঐতিহাসিক এলাকা হিসেবে পরিচিত। চান্দাই কোনা সিরাজগঞ্জ জেলার একটি উপজেলা এলাকা যা রাজশাহী বিভাগের অংশে অবস্থিত। চান্দাই কোনা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে ফুলঝর নদী। চান্দাই কোনা বৃহত্তম ব্রিটিশ মহাদেশের অংশ ছিল। ব্রিটিশ শাসনকালে এই এলাকা গুরুত্বপূর্ণ ট্রেডিং ও কমার্শিয়াল হাব, যেখানে বিভিন্ন বণিকদের সমন্বয়ে ব্যবসায়িক কার্যক্রম চরম অগ্রাধিকার অর্জন করে। চান্দাই কোনা এলাকার কয়েকটি বাজার, যেমন বগুড়া বাজার, ধানগড়া বাজার, ভবানীপুর বাজার, এমনকি প্রাচীন সময়ের ঐতিহাসিক চান্দাই কোনা হাব অবস্থিত এখানেই। এই গ্রামেরই একটা ছেলে যশমত রানা, যে খুব বুদ্ধিমত্তার সাথে ক্যারাম বোর্ড খেলে গ্রামের মানুষের মনে ভালো একটা জায়গা করে নিয়েছে। চান্দাই কোনা সিরাজগঞ্জের ইতিহাস গভীরভাবে যুক্তিসঙ্গত এলাকার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে উজ্জ্বল করেছে। এখানে অনেক প্রাচীন মন্দির ও বিহার বিদ্যমান, যেমন শিব মন্দির, জগন্নাথ মন্দির ও রাম মন্দির। এছাড়াও চান্দাই কোনা এলাকায় অনেক ঐতিহাসিক গ্রাম ও ব্যক্তির স্মৃতিস্তম্ভও রয়েছে। এখানে রয়েছে ঐতিহাসিক চান্দাই কোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজি ওয়াহেদ মরিয়ম কলেজ এবং চান্দাই কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটি আকর্ষণীয় তথ্য হলো চান্দাই কোনা সিরাজগঞ্জের প্রাচীনতম গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক নগরী থাকত, যা ব্রিটিশকালে খোঁজ করা হয়েছে। এছাড়াও চান্দাই কোনা বিভিন্ন ঐতিহাসিক স্থানের লক্ষ্যে বিদেশি ও জাতীয় পর্যটকদের আকর্ষণ করে থাকে। এই এলাকা ঐতিহাসিক গ্রাম, মন্দির, মসজিদ এবং ঐতিহাসিক বাজারের সমৃদ্ধ ঐতিহাসিক স্মারকগুলির জন্য অন্যতম পর্যটন স্থানের হিসাবে পরিচিত।